নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীযুক্ত রমেন্দ্রবাবু তিনি তার শ্রুতি নামক গ্রন্থে লিখেছেন, তিনি বলেছেন, দোল পূর্ণিমায় শ্রীগুরুর সান্নিধ্য পাব বলে বনগ্রামে পৌঁছালাম। এটা হচ্ছে রমেন্দ্রবাবুর কথা। দিনটি ছিল 7 মার্চ 1993 সাল। সেখানে বহু ভক্তদের সঙ্গে অরুণবাবু, মানিকবাবু, ইলাদি এবং ডক্টর দত্তও রয়েছেন। বিকেল 4টে নাগাদ গুরুজি কুটিয়ার বারান্দায় বসে আছেন। তাকে প্রণাম ও কুশলাদি বিনিময়ের পর এবার কথা হতে শুরু করল। প্রসঙ্গটা ছিল পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাওয়া নিয়ে। এই পৃথিবীর জনসংখ্যা ভীষণভাবে বেড়ে চলেছে। সেই সময় 1993 সালে তখন পৃথিবীর জনসংখ্যা 550 কোটি হয়ে গেছে। নানাভাবে প্রচার মাধ্যমে এই বিষয়ে জনতার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এই নিয়েই কথা হচ্ছে। এবার শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, প্রকৃতি প্রয়োজনের তুলনায় 10 গুণ খাদ্য দেয়। 550 কোটি মানুষের জন্য খাদ্য হয় 5,500 কোটির। তবুও যে ইথিওপিয়া বা অন্যত্র দুর্ভিক্ষ দেখা দেয়, তার কারণ কি জানো? তার কারণ খাদ্যকে নষ্ট করে দেওয়া হয়, অথচ ওরা পায় না। এইবার চক্রবর্তী গুরুজিকে বলছেন, গুরুজি, দেবতাদের মতো মানুষ খেতে জানে না, এই ম্যাল ডিস্ট্রিবিউশন আর কি। শ্রীমৎ স্বামী বলছেন, কি বললে, ম্যাল? ইংরেজিতে ম্যাল শব্দ আছে? হ্যাঁ, ইন্দ্র বরুণকে, বরুণ অগ্নিকে, অগ্নি বায়ুকে যেমন খাইয়ে দেয়, এখানে মানুষ ওই পদ্ধতি অনুসরণ করে না। ওটা অবশ্য ছোট আকারে পালন হয় এই সব ছোট ছোট আশ্রমে। এই যে আমাদের এখানে আশ্রম, এখানে মানুষ যেমন পায় তেমন পায় কুকুরটিও, তেমন পায় ময়ূরটিও, তেমন পিঁপড়েটিও। এই সময় জয়দীপ মহারাজ জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ, রথের চাকা আটকে যাওয়াতে অসহায় কর্ণকে মারতে বলাটা কি কৃষ্ণ ঠিক হল? শ্রীমৎ স্বামী বলছেন, পরব্রহ্ম হতে প্রণব এবং প্রণব হতে ঈশ্বর, ঈশ্বরই ভোগায়তন শরীর নিয়ে ভগবান রূপে অবতীর্ণ হন। তুই এটা ভালো করে বোঝ, ভগবানের আবার ন্যায়ন নাই কি? ভগবান যখন অবতীর্ণ হন তখন যে উদ্দেশ্যে তাঁর অবতীর্ণ সেটা সম্পূর্ণ করেন, তাতে ভালো মন্দ কি? রাবণ কংসকে মরতেই হবে, তাই তিনি মেরেছেন। রথের চাকা টেনে তোলার দায়িত্বটা ছিল কার? কর্ণের কি? না, এটা করার কথা ছিল শল্যের। শল্য না করাতেই কর্ণকে ওই কাজটিতে হাত দিতে হয়েছিল। ওই অবস্থায় যে কর্ণকে মারা হলো তাকে অন্যায় বলছিস? না, রণে ছল বল কৌশল, এটা রণনীতিরই সম্মত। আবার দেখ, বালিকে লুকিয়ে মারার কথা বলবি? দেখ, ভগবান কখনো দুর্বলকে মারেননি, কিন্তু বালির এমন এক সিদ্ধায় ছিল যে তার সামনে যে দাঁড়াবে তার অর্ধেক বল বালি সঞ্চিত করে নেবে। রামচন্দ্র এটা জানতেন, তাই তাকে লুকিয়ে মারলেন। কিন্তু দেখ, অভিমন্যু বধ অন্যায় হয়েছিল, কেননা পাক যুদ্ধে চুক্তি হয়েছিল যে সমানে সমানে যুদ্ধ হবে, রথির সাথে রথির, অশ্বারোহীর সাথে অশ্বারোহীর,
ওই ক্ষেত্রে এই চুক্তিটি লঙ্ঘন করেছিল। এবার একটু থেমে আবার বলছেন, ইরানের উনি আর ইরাকের উনি আর লিবিয়ার তিনি, ওরা এসেছিনি স্বজাতি বিনাশের জন্য। ডিভাইন প্ল্যান ওই কাজটা করে যাচ্ছে তারা। আপাত দৃষ্টিতে মনে হবে এটা আবার কি। এই সময় আরেকজন দর্শনার্থী তিনি জিজ্ঞাসা করছেন, মহারাজ নাস্তিকও কি আস্তিক হতে পারেন? শ্রীমৎ স্বামী বলছেন, নাস্তিককে নাস্তিক্য, আস্তিকের আস্তিক্য, জলের সিক্ততা, আগুনের তাপ, এরা নিজ নিজ ধর্ম প্রকাশ করে। যদি কেউ সারা জীবন সকল প্রকার বিপত্তির মধ্যে নিজ ধর্মে অটল থাকে, তবে তাকে ধার্মিকই বলা হয়। ঈশ্বর তার প্রতি প্রসন্ন হন। বাবা, নাস্তিক বলে কেউ নেই, তুমি ওদের ভ্রান্ত বলতে পারো। এই যে বলে ঈশ্বর মানি না, সেও তো ঈশ্বরেরই কথা বলছে। এইবার আরেকজন দর্শনার্থী তিনি জিজ্ঞাসা করছেন, বাবা কাদের আর্য বলা হয়? শ্রীমৎ স্বামী বলছেন, যারা আলো অর্থাৎ জ্ঞানের অনুসন্ধান করেন তারাই আর্য। ওই জ্ঞানের জন্য সব কিছু ত্যাগ করা যায়। শাক্য রাজকুমার সিদ্ধার্থ তাই করলেন। এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, মহারাজ চার বর্ণের সম্বন্ধে একটু বলবেন। এইবার শ্রীমৎ স্বামী বলছেন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুবর্ণাং ময়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগশ, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিয়ে সমাজ, ভেদ নয় কর্মের বিভাগ মাত্র। ব্রাহ্মণ হচ্ছে সত্ত্বগুণী, তার উপর ন্যস্ত হয়েছিল শিক্ষা ও সংস্কৃতির দায়িত্ব। যেমন আজকের দিনের মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড কালচার যা করে থাকেন, ব্রাহ্মণরা ঠিক তাই করতেন। ক্ষত্রিয় হচ্ছে রজগুণী, শাসন ও সুরক্ষার ভার তাঁহাদের দেওয়া হল। বৈশ্যদের রয়েছে রজ এবং তমগুণ, তাদেরকে বলা হলো বাণিজ্য ও অর্থ, এই দুটো দায়িত্ব তাদের দেওয়া হলো। আর শূদ্র হচ্ছে তমগুণী, তাদের থাকলো পরিষেবামূলক কাজ এবং উৎপাদনের দায়িত্ব। বাবা, এক বর্ণ থেকে অন্য বর্ণ রক্ত মাংস ভিন্ন নয়, ভিন্নতা তবে কোথায়? প্রবণতার মধ্যে প্রচ্ছন্ন রয়েছে ভিন্নতা। যে বলে জেনে রেখো আমার রক্তে রয়েছে ব্রাহ্মণত্ব, কিংবা কেউ রক্ত বৈশিষ্ট্য বলে আমি ক্ষত্রিয়, সে ভ্রান্ত। যদি সত্যই ভ্রান্ত না হয় তবে সে অবশ্য সহজাত স্বভাব বা প্রবণতা অনুসারে বেড়ে ওঠা। শুধু বললে কি হবে, ক্ষত্রিয়দের পরিচয় তো রণভূমিতে, আমরা তাদের দেখব যুদ্ধক্ষেত্রে। অন্যদের বেলাতে পরিচয় তাদের নিজেদের নিজেদের স্বক্ষেত্রে। এবার শ্রীমৎ স্বামী বলছেন, তখন আমাদের রাজাদের এমন আলিশান চেহারা ছিল যে ঘোড়ায় চড়তে পারত না, তাই তো হাতির পিঠে চাপা শুরু হলো। কেমন করে যুদ্ধ করতে হয় তা ভালো জানত না, কিন্তু তাই বলে কোমরে তিন চারখানা তরোয়াল ঝোলাতে ভুলত না। কিন্তু ইউরোপের লর্ডসরা, তারা এই অপদার্থ রাজাদের মতো ছিল না, তারা ছিল যথার্থ বীরের ন্যায়। তাদের চেহারা ছিল চাবুক, জানো তো, মস্ত পিপের মতো চেহারার এক রাজার ইচ্ছে হল নিজের চিত্র দেখার। দেশের সব কুশলী চিত্রকরদের ডেকে পাঠানো হল। রাজার ইচ্ছা অনুসারে তারা অতি যত্ন সহকারে আঁকতে শুরু করল
কারণ তাদের পারিশ্রমিক এবং পারিতোষিকের প্রত্যাশা নিয়ে। যথাসময়ে তারা রাজার চিত্র নিয়ে দরবারে হাজির হল, কিন্তু একই কাণ্ড। এইগুলো দেখে রাজা তেলু বেগুনে জ্বলে উঠল আর বলল, এ কি রাজার চেহারা হয়েছে? পুরস্কার বা পারিশ্রমিক তো দূরের কথা, চাবুক মেরে মেরে তাদের তাড়ানো হয়। চিত্রকরদের মধ্যে একজন ছিল বড় চতুর, সে এই রাজার মনোভাবটি ধরে ফেলেছে। সে আর সেদিন জমা দেয়নি, কিছুদিন বাদে সে রাজ দরবারে হাজির হল মস্ত এক চিত্র নিয়ে, এক সৌর্যপূর্ণ যথার্থ ক্ষত্রিয়ের চেহারা সত্যই সে ফুটিয়ে তুলেছে। তবে কিনা তার চেহারা এই প্রকৃত রাজার সঙ্গে কোনো মিল নেই। এতে রাজা বড় খুশি হলেন এই তেজোদ্দীপ্ত শরীর দেখে। আশার চেয়ে অনেক অধিক অর্থ নিয়ে চিত্রকর ধন্য ধন্য হয়ে বাড়ি ফিরল। এবার শ্রীমৎস্বামী আবার বলছেন, হ্যাঁ যা বলছিলাম, এই চতুষ্বর্ণের মধ্যে, এই চার বর্ণের মধ্যে ক্ষত্রিয়ের ভূমিকাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যরা তো এই ক্ষত্রিয়দেরই প্রশাসন ও সুরক্ষার ছত্রছায়ায় থাকে, সুতরাং এই ক্ষত্রিয়র মধ্যে যদি একবার ভ্রষ্টাচার ঢোকে তবে শীঘ্রই তা অন্য বর্ণের মধ্যে প্রবেশ করবে, তা অন্য বর্ণের মধ্যে প্রবেশ করবে এবং পুরো সমাজটা ভেঙে পড়বে। তাই দেখা যায় যে রাজা যদি ঠিক থাকে তবে অন্য বর্ণ বিশৃঙ্খলা বা ভ্রষ্টাচার হতে রোধ হয়, ভ্রষ্টাচার হতে পারে না। কিন্তু রাজায় যদি ভ্রষ্টাচার হয়ে যায় তাহলে তো সমাজ উচ্ছন্নে যাবে, আর তাহলেই ভার্গব অবতীর্ণ হন এই নিক্ষত্রিয় করার জন্য। এই বলে শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানান। ধন্যবাদ।